আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব জনতা ব্যাংকের ই জনতা অ্যাপসের রিভিউ কিভাবে আপনারা ই জনতা অ্যাপসটি লগ ইন করবেন এবং কিভাবে অন্য ব্যাংকে ফান্ড ট্রান্সফার করবেন ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ দয়া করে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকার যে বেল বাটনটি আছে সেটি অন করে দিন তাহলে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন তো প্রথমে আপনারা জনতা ব্যাংকের ই জনতা অ্যাপসটি স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এটি অ্যাপ স্টোরে পাওয়া যায় না বর্তমানে শুধু অ্যানড্রয়েড ফোন এটি আপনি ব্যবহার করতে পারবেন তো আপনি স্টোর থেকে ডাউনলোড করার পর অ্যাপসে অ্যাপসের উপরে ক্লিক করবেন আমরা ডাউনলোড করে নিলাম ডাউনলোড করার পর অ্যাপসের উপরে ক্লিক করলাম ক্লিক করার পর এটি অ্যাউস আবে পরপরে দুইবার অ্যালাউস আইবে অ্যালাউস হওয়ার পর আপনার এখানে প্রথমে দেওয়া আছে ইন্টার ইউজার আইডি এবং পাসওয়ার্ড তো আপনার ইউজার আইডি পাসওয়ার্ড আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হবে এদের নিচের দিকে দেখবেন সাইন আপ নামে একটা অপশান আছে এ সাইন আপ নামে অপশানে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিতে হবে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটার একটা ভিডিও অলরেডি আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনার চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো যেহেতু আমি পূর্বে এটি রেজিস্ট্রেশন করেছি আমার কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে আমি এখন লগ ইন অপশানে এখানে ক্লিক করব এখানে আপনার ইউজার আইডির জায়গাতে আপনি ইউজার আইডি বসিয়ে দেবেন ধরেন আপনার ইউজারি আপনি বসিয়ে দিলেন এখানে আপনার পাসওয়ার্ডটা আপনি বসিয়ে দেবেন তো আমি আমার ইউজার আইডি পাসওয়ার্ডটা বসানোর পরে এখানে লগ ইন অপশনে ক্লিক করব লগ ইন অপশানে ক্লিক করার পর এটা লোডিং হবে লোডিং হওয়ার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে আপনি এই ই জনত্যাপসটি যতবার আপনি আনস্টল করবেন ততবার আপনাকে ফান্ড ট্রান্সফারের জন্য আপনাকে একটা পিন সেট আপ করতে হবে তো আমরা প্রথমে একটা পিন সেট আপ করে নিই পিন সেট আপ করতে হলে আপনাকে এখানে আপনি ট্রান্সফার অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যদি এখানে ট্রান্সফার অপশানে ক্লিক করেন এখানে দেখতে পাতেছেন পিন সেট আপ করার জন্য এখান থেকে আপনি ওকে বাটনে ক্লিক করবেন এই পিন সেট আপটা আপনাকে বারবার করতে হবে আপনি যদি অ্যাপটি আপনার ফোন থেকে ডিলিট করে দেন ডিলিট করার পর নতুন করে আবার আপনি যখন অ্যাপটি আনস্টল করবেন আপনার পাসওয়ার্ড লগ ইন করুন তখন আপনাকে একটা ছয় সংখ্যার পিন আপ করতে হবে এই যে এখানে দেওয়া আছে তো আপনি যে কোনো পিন এখানে সেট আপ করে নিতে পারেন প্রথম একটা পিন দেবেন এবং পিনটা আবার এখানে দিয়ে সেট পিনে ক্লিক করবেন তো আমরা আর পিনটা দেখাচ্ছি না সেট পিন অপশানে ক্লিক করার পর পরে দেখতে পাবেন পিন কোড হ্যাজব্যান সেট সাকসেসফুল এরপর আপনি ওকে বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে এটা হল ইজন অ্যাপসের হোম পেজ এখানে যদি আপনি ট্যাপ হেয়ার এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার ব্যালেন্স দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্তে আমার তিনশো পঞ্চাশ টাকা ব্যালেন্স আছে তো এখানে আপনি যদি মোর বাটনে ক্লিক করেন মোর বাটনে ক্লিক করলে নিশ্চিত দিকে আপনার এখানে কয়েকটা অপশন দেওয়া আছে আপনাকে ইমেল অ্যাড্রেস এখান থেকে আপনি সেন্স করতে পারবেন এরপর আপনার প্রোফাইল দেখতে পারবেন এরপর আপনার আরও অনেকগুলো সার্ভিস এখানে দেওয়া আছে তো এখানে মেন সার্ভিসগুলো হলো আপনার ট্রান্সফার আপনার অন্য ব্যাঙ্কের টাকা ট্রান্সফার করা এবং আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স দেখা তো এখানে কোথায় কোথায় আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন সেটা অলরেডি এখানে দেওয়া আছে জনতা ব্যাঙ্ক থেকে যে কোনো জনতা ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে হলে আপনাকে প্রথমে জনতা ব্যাঙ্ক অ্যাকাউন্ট উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে এই পেজে নিয়ে আসার পর আপনার এখানে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার তারপর আপনার নাম তারপর অ্যাকাউন্ট ব্যালেন্স তারপর কত টাকা আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স আর সেটা দেখাবে এরপর আপনার এখানে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে জনতা ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার দিবেন যদি জনতা ব্যাঙ্কের অ্যাকাউন্টে পাঠান তারপর তার নামটা এখানে কিন্তু অটোমেটিক নিয়ে ফেলবে এরপর আপনার টাকার অ্যামাউন্ট এখানে বসাবেন টাকার অ্যামাউন্ট বসানোর পরে এখানে নিচের মধ্যে আপনার এটা ক্লিক করে দিয়ে আপনার যে সয় সংখ্যার যে ফিনটা আছে সেই ফিনটা এখানে দিবেন তো ফিনটা দেওয়ার পর এখানে আপনার যে কোনো একটা ডিসক্রিপশনে যে কোনো একটা লেখা লিখতে হবে পে এরপর আপনি পে লেখে এরপর আপনি সাবমিটের অপশানটি ক্লিক করলে আপনার কাছে একটা ওটিপি যাবে সেটা আপনার ইমেলও থাকবে ইমেলও যাবে এবং আপনার এসএমএসও আপনি ওটিপিটা নিতে পারবেন এভাবে আপনি জনতা ব্যাংকের থেকে জনতা ব্যাঙ্ক তো জনতা ব্যাঙ্কের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন এরপর আছে জনতা ব্যাঙ্ক ক্রেডিট কার্ড এখান থেকে আপনি জনতা ব্যাঙ্কের ক্রেডিট কার্ড বিল দিতে পারবেন এরপর আদার আদার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার জনতা ব্যাঙ্ক থেকে যে কোনো বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন তার জন্য আপনাকে এখানে প্রথমে বেনিফিশিয়ারি অ্যাড করে নিতে হবে বেনিফিশিয়ারি অ্যাড করে না থাকলে আপনাকে এই যে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখতে এখানে আমার একটা অলরেডি বেনিফিশিয়ারি অ্যাড করা আছে এই জন্য আমাকে আর এখানে অ্যাড করতে হবে না আর আপনি যদি নতুন কোনো বেনিফিশিয়ারি অ্যাড করতে চান সেটা আপনি বেনিফিশিয়ারির মধ্যে অ্যাড করতে পারবেন সেটাকে সেটা অ্যাড করতে হলে আপনাকে নিচের দিকে দেখবেন ম্যানেজ বেনিফিশিয়ারি এখানে ক্লিক করতে হবে আমি আবারও বলি আপনি যদি আদার ব্যাঙ্কে ফান্ড ট্রান্সফার করতে যান প্রথমে আপনাকে ম্যানেজ বেনিফিশিয়ারি অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার পর এখানে আপনার বেনিফিশিয়ারি অ্যাড এখানে ক্লিক করতে হবে আর যদি আপনার বেনিফিশারি করা কোনগুলো আছে সেগুলো দেখতে চান সেটা আপনি এখানে দেখতে পাবেন তা আমি এখানে প্রথমে সিলেক্ট অপশান কোন কোন ধরনের বেনিফিশিয়ারি এখানে আমি অ্যাড করবো সেটা আমি এখান থেকে প্রথমে সিলেক্ট করতে হবে অন্য ব্যাঙ্কের অ্যাকাউন্টে বেনিফিশিয়ারি অ্যাড করতে হলে আপনাকে এই যে এখানে সাইন নাম্বার অপশানটা যেটা আছে অ্যাড বেনিফিশিয়ারি ব্যাঙ্ক সিলেকশন এখানে ক্লিক করতে হবে এখানে আদার্স এখানে আদার ব্যাঙ্ক দেওয়ার কথা ছিল কিন্তু স্যার তারা আদার ব্যাঙ্ক না দিয়ে শুধু ব্যাঙ্ক সিলেকশন দেওয়া আছে এই জন্য অনেকেই এখানে আসে আদার ব্যাঙ্কে কীভাবে ট্রান্সফার করবে বা কীভাবে বেনিফিশ করবে তারা অনেক সময় এটা মাথায় থাকে না তো এখানে আপনাকে সাইন নম্বর অপশনটা অ্যাড বেনিফিশিয়ারি ব্যাঙ্ক সিলেকশন অপশানে ক্লিক করলে আপনার বাংলাদেশের যতগুলো ব্যাঙ্ক আছে সেগুলো কিন্তু এখানে শো করবে এরপর আপনি ব্যাঙ্কটা সিলেক্ট করবেন তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এরপর আপনার ব্রাঞ্চ সিলেক্ট করে আপনি শো করলে সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার নাম্বার তারপরে যে নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আছে এরপর শর্ট একটা নাম দিয়ে আপনি সাবমিটে ক্লিক করলে বেনিফিশিয়ারির মধ্যে অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে যাওয়ার পর আপনি এরপর আপনি টাকা ট্রান্সফার করতে হলে আদার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এটা লোডিং হবে এখানে আপনাকে বেনিফিশিয়ারি উপরে ক্লিক করলে আপনার বেনিফিশিয়ারির মধ্যে যেটা সেভ করেছেন সেটা আপনি এখানে দেখাবে জনতা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাঙ্কের অ্যাকাউন্ট আপনি বর্তমানে বিএফটি এর মাধ্যমে ফান্ড ট্রান্সফার করতে পারবেন সেটা আপনাকে আপনার অ্যাকাউন্টে এক হাজার টাকা রেখে বাকি টাকা আপনি ট্রান্সফার করতে পারবেন এক হাজার টাকার নিচে থাকলে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন না অর্থাৎ এক হাজার টাকা এই জনতা অ্যাপস থেকে তারা হোল্ড করে ধরে রেখে বর্তমানে ভবিষ্যতে হয়তো এটা চেঞ্জ হতে পারে বারো বেশি হতে পারে নতুবা পাঁচশো টাকা হতে পারে এরপর আপনি টাকার অ্যামাউন্টটা দিয়ে এখানে আপনার ডিসক্রিপশন মধ্যে কোনো একটা লেখা লিখতে পারেন তারপর আপনার যে পিনটা আছে সেই পিনটা দিয়ে এখানে আই এগ্রির মধ্যে ক্লিক করে সাবমিটের মধ্যে ক্লিক করলে আপনার কাছে একটা ওটিপি যাবে ওটিপি দিয়ে সাবমিট করলে আপনার কাঙ্ক্ষিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার হয়ে যাবে এরপর আপনি যদি বিকেশে টাকা ট্রান্সফার করতে যান তাহলে বিকাশে আপনার প্রথমে ম্যানেজ বেনিফিট অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে সিলেক্ট অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে দেখবেন একবার লাস্টে এম এস এমএস এম এস বেনিফিশিয়ারি এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনার প্রথমে কোন ধরনের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন বিকেশের নগদে আপনি বিকেশ সিলেক্ট করবেন যদি বিকেশের টাকা ট্রান্সফার করতে চান এরপর আপনার বিকেশ অ্যাকাউন্ট নাম্বার বিকেশ নেম তারপরে শর্ট একটা নাম দিয়ে আপনি সাবমিট ক্লিক করলে এটা বেনিফিশিয়ারের মধ্যে অ্যাড হয়ে যাবে তারপর আপনি আবার ব্যাগে চলে আসবেন আসার পর এখানে আপনার বিকেশে টাকা ট্রান্সফার করতে হলে এম এস ব্যালেন্স ট্রান্সফার এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে আপনি যেটা দেখে যেখানে টাকা ট্রান্সফার করবেন সেটা আপনি সিলেক্ট করবেন আমি ট্রান্সফার টু বিকেশ অপশনের উপর ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনার আবার বেনিফিশিয়ারির মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যেগুলো নাম দেখা দেখানো হয়েছে সেটা আপনি এখানে দেখাবে তারপর আপনি সর্বনিম্ন পঞ্চাশ টাকার টাকা ট্রান্সফার করতে পারবেন সর্বোচ্চ তিরিশ হাজার টাকা পর্যন্ত প্রতি বার ট্রান্সফার করতে পারবেন দিনে সম্ভবত ষাট হাজার টাকা এরপর আবার সেম আগের প্রসেসে আপনি এখানে যে একটা লেখা লিখবেন এরপর আপনার পিনটা এখানে দিবেন পিনটা দিয়ে এই গটটার মধ্যে ক্লিক করে আপনার সাবমিটে ক্লিক করলে আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার হয়ে যাবে তো এইভাবে আপনারা এই জনতা অ্যাপসটি ব্যবহার করতে পারবেন এবং ফান্ড ট্রান্সফার করতে পারবেন এটা হলো বর্তমান আপডেট ভবিষ্যতে এটা চেঞ্জ হতে পারে যদি ভবিষ্যতে যদি কোনো আপডেট আসে তাহলে সে সেটা নিয়ে আমরা ভিডিও তৈরি করবো ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই এক মাস আজকের ভিডিওটি পর্যন্তই